মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই যথেষ্ট। আমি কেন বললাম এই কথা, গত প্রায় দশ দিন ধরে আপনারা জানেন তুরস্কে দাবানালে দাউ দাউ করে জ্বলছে পুরো তুরস্ক, ইউরোপের কিছু সাইট, গ্রিস পাশে কিছু এলাকা, বিশেষ করে তুরস্কের অবস্থা খুব করুণ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হেলিকপ্টার পাঠানো হয়েছে, পানিবাহী হেলিকপ্টার, বিমান, এরপরও তারা কন্ট্রোল করতে পারছে না, এত পরিমাণ দাবানাল। এতে তাদের যে বনভূমি, জঙ্গল, তাদের কৃষিক্ষেত পুড়ে সারকার হয়ে যাচ্ছে, একটা দেশের জন্য কত ভয়ঙ্কর ক্ষতিকারক। তো কোনো রকমে যখন তাদের দাবানল যখন তারা থামাতে পারছে না, তুরস্কের ক্ষমতা, দীর্ঘদিন ক্ষমতা আছে একে পার্টি প্রধান এরদোগান বলেন ঠিক আছে একটু নামাজের ব্যবস্থা করো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেছেন সালাতুল ইস্তিসকা, এক নামাজ আছে, বৃষ্টি প্রার্থনা নামাজ আছে, আবার বৃষ্টি বন্ধ হচ্ছে না এই জন্যও নামাজ আছে। তো সালাতুল ইস্তিসকা নামাজ তারা পড়লেন। আর তুরস্কের যেই জায়গাটাতে সবচেয়ে বেশি দাবানল চলছে সেটা হলো আনাতুলিয়া এলাকা। এই আনাতুলিয়া এলাকায় বর্তমান সময় তাপমাত্রা সর্বোচ্চ এবং তাদের আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারা তো মুসলমান, বিশ্বাস করে আল্লাহর উপর, কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন বান্দা যদি তওবা করে ফিরে আসে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের কুলিজে আমি ঠান্ডা করে দিই। যখন তারা তওবা করে ফিরে আসে, যখন আমার কাছে যখন তারা চায়। তো আনাতুলিয়া এলাকার সাংবাদিকরা বলছেন এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, আগামী 15 দিনের ভিতরে কোনো বৃষ্টি হবে না। যখন এরদোগান ঘোষণা করলেন না সালাতুল ইস্তিসকা পড়ো আল্লাহর কাছে চাইতে হবে, হাত উঁচু করে তারা কুনুতে নাজিলা পড়ে তারা আল্লাহর কাছে চাওয়া শুরু করলো। আল্লাহর কি লীলা খেলা, আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনারা ইউটিউবে সার্চ করেন এখনও, যে মুষল ধারে বৃষ্টি, এত মারাত্মকভাবে বৃষ্টি হয়েছে যে এই দাবানল বন্ধ হওয়ার জন্য বৃষ্টি যথেষ্ট, আলহামদুলিল্লাহ প্রায় 95% কন্ট্রোল চলে আসছে। যেখানে গত 10 দিন ধরে সে দাবানল বন্ধ করতে পারছে না, সেখানে একটু বৃষ্টিতেই পুরো দাবানল এখন। অথচ পাশেই গ্রিসে কঠিন অবস্থা, তুরস্কে ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু গ্রিসে বৃষ্টি নাই। অনেক নাস্তিক, ওই দেশে তো নাস্তিক অভাব নাই, তারা প্রথমে হাসাহাসি করলো, তারা কি বিজ্ঞান বোঝে না, তারা কি ওরা বিজ্ঞান বোঝে না যে এখন এই সময়টা বৃষ্টি নয়, এই বৃষ্টি হবে না আবহাওয়াবিদ বলছে। কিন্তু ওই সমস্ত নাস্তিক যে জানা উচিত, আল্লাহ তো কোরআনে 1400 বছর আগে বলেছে সূরা নূহের ভিতরে কি বলেছে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াইজআল লাকুম জান্নাতিন ওয়াইজআল লাকুম আনহারা। আমার আল্লাহ তাআলা বলেন নবীজি কুল ইস্তাগফিরু রাব্বাকুম, আপনি বলুন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি আল্লাহর কাছে যদি ফিরে আসো তবে ইস্তিগফার করো তাহলে তোমাদের লাভ হবে 5টি, তার মধ্যে অন্যতম একটি লাভ আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়া ওই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিব, জমিনটারে আমি শীতল বানায় দিব যদি তোমরা ইস্তিগফার করতে পারো, আমার দিকে ফিরে আসো। আমাদের বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটছে এই বছরে, কিছুদিন আগে যখন অনাবৃষ্টি, ফেনী কিছু এলাকায় একদল আলেম ওলামা তারা কুনুতে নাজিলাত পড়া পড়ে সালাতুল ইস্তিসকা নামাজ তারা আদায় করলেন, নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, এমন ঘটনা ঘটছে, এর বাস্তব সত্য ঘটনা। আমার খুবই পরিচিত একজন যিনি ওই নামাজটা পড়িয়েছেন, ওই নামাজ পড়ে শেষ হতে না হতে ওরা নামাজ পড়ে চলে আসতে মাঠ থেকে, এ রাস্তাতে বৃষ্টি হয়ে গা ভিজে গেছে, এটা ইউটিউবে ভিডিওটা আছে, মুফতি মোহাম্মদ আলী সাহেব নিজে নামাজ পড়ে আছে, এটা সত্য ঘটনা। এগুলো হয়, আপনি বৃষ্টি কয়দিন, আমরা এই আমলটা আমাদের মধ্যে নাই, অনাবৃষ্টি হলে আমরা হু হা করি, হ্যাঁ কত কিছু, একবারে কঠিন গরম চলছে সেইগুলো বলছে, আমরা নিউজ দেখি, কিন্তু এই নামাজটা 2 টাকার নামাজ আমরা যে পড়ব সালাতুল ইস্তিসকা নামাজটা আমরা কেউ পড়তে চাই না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা শিখিয়ে দিয়েছিলেন, বান্দা যদি ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি চায় আল্লাহ অবশ্যই বৃষ্টি দেবে। তুরস্কের জ্বলন্ত প্রমাণ যে কি দাউ দাউ করে জ্বলছে পুরো তুরস্ক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তো তিনি তো জানিয়ে দিতে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূর করে দিব। যতই আপনার দামি দামি সেই অগ্নির্ভাবক দামি দামি অস্ত্র থাকুক না কেন, দামি দামি বাহন থাকুক না কেন, কোনো লাভ নাই। দাবা নাহলে ওই সব হেলিকপ্টার একটু পানি দিয়ে কোনো কিছুই হয় না ওইগুলো পানি দিয়ে, কিন্তু বৃষ্টির পানি ঝমঝম বৃষ্টিতে আলহামদুলিল্লাহ দাবানল অনেকটা কন্ট্রোলে চলে আসছে। এটা আবার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চায় চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না।